Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to a brand new vlog. Without any further delay, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো আজকে দু বছর পর আমি আবার ব্লগ করছি। তো চেষ্টা করব এই ডেইলি ব্লগটাকে কন্টিনিউ করার, যাই করি বাড়িতে টুকটাক, যা করি বাড়িতে থাকি, বাইরে যাই, যা করি সব তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। আমি জানি আমার ব্লগ দেখতে তোমরা সবাই খুব পছন্দ করো। আমি ব্লগটা অফ করে দেওয়ার পর তোমরা আমাকে যখন যার সাথে দেখা হয়েছে সবাই আমাকে বলেছে যে কেন ব্লগটা আমি বন্ধ করে দিচ্ছি, সেটা আমার শ্বশুরবাড়ির সাইডেই বলো আর বাপের বাড়ির সাইডেই বলো, সব জায়গাতেই আমাকে সবাই জিজ্ঞাসা করেছো। তো যাই হোক, আর আবার আজকের থেকে আমি ব্লগ করা স্টার্ট করছি। চলো চেষ্টা করছি ব্লগটা আবার কন্টিনিউ রাখার, কী করবো টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর কি এখন দিনটাকে স্টার্ট করি। তো ব্লগ না করার আর সেরকম কিছুই কারণ ছিল না আসলে, মানে আমার ক্যারিয়ার নিয়ে আমি এখন খুব বিজি রয়েছি। আর আমি এই দু বছরে অনেকগুলো আমি জব পেয়েছি, আবার অনেকগুলো জব আমি ছেড়েছি। তো সেটার জন্য এখন আগে একটুখানি মানে স্টেবল হওয়ার জন্য একটুখানি সময় লাগছে, তো মানে আমার ক্যারিয়ারটা স্টেবল করার জন্য। তো সেটার জন্য এখন ফাইনালি এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এখন যে পরপর যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো রয়েছে, তো সেই সব এক্সামগুলোর জন্য আমি এখন প্রিপারেশন নিচ্ছি। তো সেটাই এখন নিচ্ছি, তারপর দেখি দেখা যাক কী হয়। পুরোটাই লাক, তোমরা বুঝতে পারছো, লাক মানে ভাগ্য প্লাস চেষ্টা দুটোই দরকার এই সরকারি চাকরি লাইনের জন্য। তো সেটাই করছি। তো এটা তোমাদেরকে আমি ভাবলাম যে একটা গুড ইন্টারেকশনের জন্য আমি এখন কী করছি সেটা তোমাদের জানা দরকার, তো সেটার জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো চলো এখন আমার সকালে যেটা কাজ সেটা হচ্ছে যে এখন ও ডিউটি বেরিয়ে গেছে, আর এখন আমি এখন বসবো মক টেস্ট দিতে। তো এখন আমি মক টেস্ট দিয়ে নিই, তারপর আমি আবার ব্লগ করছি। মাই মক টেস্ট ইজ ডান। তো চলো এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর টুকটাক কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়েছি, আর এখন আমার স্নান করাও হয়ে গেছে। এখন কিছু ভিডিওস দেখার আছে, তো সেই ভিডিওগুলো ঝটপট দেখে নিই। আজ সকাল থেকে পুরো মেঘলা করে আছে, আর শুধু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামছে। তো এখন বাইরে প্রচন্ড রোদের বৃষ্টি শুরু হয়েছে, তো তোমাদেরকে একবার প্রচুর রোদের বৃষ্টি পড়ছে। আর এটা যেহেতু শ্রাবণ মাস, এটা ওই জন্যই হয়তো এত বৃষ্টি হচ্ছে, এটা খুব দরকার, বৃষ্টিটা প্রচণ্ড দরকার। তো সেটার জন্য আমরা এখন বেরিয়েছি রেস্টুরেন্টে যেতে, মানে কোন রেস্টুরেন্টটাতে, মানে অনেকগুলো রেস্টুরেন্ট আমরা ঘুরে ঘুরে দেখছি, লোকেশন কেমন হবে, খাবারের কোয়ালিটি সমস্ত কিছু দেখে পরে আমরা একটা রেস্টুরেন্ট ঠিক করবো। তো এখন আমরা প্রথমে গেছিলাম টিউলিপে, টিউলিপে সমস্ত কিছু রেট নিয়ে এলাম। এখন আমরা যাচ্ছি রয়্যাল ইউনিকর্ন, যেটা খুলেছে তোমাদের পাঁচবাগায়। তো চলো সেখানে গিয়ে আমরা রেটগুলো একটু নিয়ে নেব, তারপর আমরা সেগুলো ডিসিশন নিয়ে পর তারপর আমরা ঠিক করবো কলকাতায় আসা যাবে। তো চলো এখন যাওয়া যাক, আমরা রয়েছি পাঁচবাগা রোডে, আমরা এখন যাব রয়্যাল ইউনিকর্নে। তো চলো যাই। তো এখন আমরা চলে এসেছি রয়্যাল ইউনিকর্নে, এখন আমরা যাব উপরে। এখানে প্রথম এটা নতুন খুলেছে বাঁকুড়ায়, তো এখন যাব, রেস্টুরেন্ট আছে ফার্স্ট ফ্লোরে, তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব। চলো যাই। রয়্যাল ইউনিকর্নে আমরা দেখে নিয়েছি চার্ট, সমস্ত কিছু দেখে নিয়েছি, খাবারও ভালো আর লোকেশনটাও বেশ ভালো লেগেছে। তো এখন দেখা যাক, বাড়ি যাই, ডিসিশন নিই, তারপর তোমরা অ্যানিভার্সারির দিন দেখতেই পাবে যে আমরা কোথায় আসছি। তো চলো এখন বেরোই। তারপরের দিন তো আমরা এখন চলে এসেছি এখানে জুস খাওয়ার জন্য, আই লাভ জুস, এটা পাঁচবাগাতে নতুন করেছে। তো চলো এখন যাওয়া যাক, দেখি কী কী জুস অ্যাভেলেবেল আছে। তো আমাদের মৌসুমি জুস চলে এসছে, বেশ অনেকটা বড়ই দিয়েছে, আর প্রাইস কত ছিল, ফিফটি, হ্যাঁ কোয়ান্টিটিটা ঠিক আছে, মানে প্রাইস ছিল ফিফটি। তো আমাদের রেস্টুরেন্টে দেখার কাজ হয়ে গেছে, এখন আমরা যাবো ল্যাপটপ, মানে আমার ল্যাপটপটা থাকতে দেওয়া
এখন এসেছিলাম লালবাজারে কুরকুরি ছাতু। তোমরা সবাই খুব জানো বাঁকুড়ার এই টাইমের একটা খুব ফেমাস একটা খাবার, যেটা আমাদের প্রত্যেকের ঘরে প্রায় প্রত্যেক দিনই হচ্ছে কুরকুরি ছাতু। তো সেটাই নেওয়ার জন্য আমি বাজারে এসেছিলাম। তো রবিবার, তো কালকে যেহেতু সোমবার, তো সেটার জন্য একতেশ্বরের যে 108টা মঙ্গল ঘটের যে শোভাযাত্রা, সেটা আমার দেখার সুযোগ হয়ে গেছিলো। তো আমি সেটা দেখেছি, প্লাস আমি তোমাদের জন্য একটু ব্লগও বানিয়েছি। আর অনেক লম্বা শোভাযাত্রা, মানে 108টা মঙ্গল ঘট তো ছিলই, তার সাথে ছিল নানান ধরনের, মানে কালচারাল বিভিন্ন রকমের ছিল, যেমন ঢাক ছিল, তারপর নাচ ছিল, অনেক রকম, মানে দলে দলে এক 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 পার্ট পার্ট করে যাচ্ছিলো। তো সেটাই তোমাদেরকেও একটুখানি শেয়ার করলাম, খুব ভালো লেগেছিলো। আর যেহেতু আমার কাছে আর বেশি সময় ছিল না, সেজন্য আমি অন্য গলি হয়ে, অনেক মানে গলি গলি হয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এতটাই ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর আমরা সন্ধ্যাবেলা একবার বেরিয়েছিলাম, একটুখানি কিছু টুকটাক কেনাকাটি ছিল, তো তারপর বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।